আজকে আমরা আরেকটা আরেক ইকুইভ্যালেন্টের প্রবলেম সলভ করবো। এই বলছে যে এবি টার্মিনাল ইন দ্য রেজিস্ট্যান্স কত এটা বের করতে। তো আমরা সেম এদিকে নোটগুলো আইডেন্টিফাই করবো। নোটগুলো আইডেন্টিফাই করার জন্য প্রত্যেকটা কম্পোনেন্ট এরিয়া দিয়ে একটা ইউনশেপের মার্ক করবো, দেন নোট আইডেন্টিফাই করবো ফোনটা কোন নোডে আছে। এটার নাম দেওয়া আছে এ, এটার নাম দেওয়া আছে বি, এটার নাম দিলেন সি, টেন ডি, এটা ই, এটা এফ। তখন আমরা আগের মতো কাজগুলো করি, এ আর বি একটু দূরে রাখি, পাঁচখানে সি ডি ই এফ। এ থেকে সি পর্যন্ত কোনটা কানেক্টেড? ফাইভ। তো আমি এটাই বলতে ডি, এ থেকে সি এটা ফাইভ, দেন থার্টি সি থেকে ডি, থার্টি অ্যাড করা, তারপরে টুয়েলভ ডি থেকে ই, তারপর আমাদের আছে টোয়েন্টি, টোয়েন্টি হলো সি থেকে ই, টোয়েন্টিন, সিক্সটি হলো ই থেকে ডি, তাহলে সিক্সটি, দেন টেন, টেন হলো ডি থেকে এফ, তো টেন, তারপর টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ হলো সি থেকে এফ, টোয়েন্টি সাইজ, কিন্তু আমাদের আছে ফিফটিন, ফিফটিন হলো এফ থেকে বি। তখন আমরা একটা একটা করে ট্রাই করি, প্রথমে আমরা একটা নোট রিমুভ করার ট্রাই করি। তো প্রথমে আমরা কাকে রিমুভ করতে পারবো? প্রথমে এই দুইটা প্যারালালি কানেক্টেড আছে, তো এটার ইকুইভ্যালেন্টটা বের করি। তো সিক্সটিন, এটার নাম দিলাম আমরা আর টি ওয়ান, সিক্সটিন প্লাস ওয়ান দ্যাট নাম্বার, সিক্সটি প্লাস ওয়ান দ্যাট টুয়েলভ ইনভার্স ওয়ান, এটা আর পি ওয়ান, ওয়ান বাই সিক্সটি প্লাস ওয়ান দ্যাট টুয়েলভ, এটা আমাদের আছে টেন। তো দাম দাবার কে হে সিন ডিম হি এফ বি, এটিকে সি পর্যন্ত সাইজ, সি থেকে ডি পর্যন্ত পার্টি, আর ডি থেকে ই পর্যন্ত আমাদের কী ছিল? ডি থেকে ই পর্যন্ত ছিল টেন, আর পি ওয়ান জিরো টেন, এখন ডি থেকে এক পর্যন্ত আরেকটা আছে আপটু টেন, সি থেকে ই পর্যন্ত টোয়েন্টি, সি থেকে এফ পর্যন্ত টোয়েন্টি ফাইভ, আর এফ থেকে ডি পর্যন্ত ফিফটিন। এখন আমরা ট্রাই করি ই নোটটাকে রিমুভ করতে। যদি আমরা ই নোটটাকে রিমুভ করি, এ দেখেন এই দুইটাকে সিরিজে কানেক্টেড না, টেন টোয়েন্টি ইয়ের সাথে তো আর কোনো কানেকশান নাই, তো টেন আর টোয়েন্টি কিন্তু সিরিজে কানেক্টেড। তাহলে আমি শর্ট করে ট্রাই করে দেখাই, এ সিন ডি এফ বি, সি থেকে ডি থার্টি, এ থেকে সি ফাইভ, ডি থেকে এফ টেন, থেকে বি ফিফটিন। তো এই যে দেখেন এই দুইটা কিন্তু সিরিজে কানেক্টে,
একই ওয়ারের সাথে কানেক্টেড, এই দুইটা কীভাবে হয়েছে ডি থেকে সি পর্যন্ত, তো ডি থেকে সি পর্যন্ত এইভাবে কানেক্টেড, এই যে পয়েন্ট এই যে পয়েন্ট আমরা এই নোটটাকে রিমুভ করে ফেলছি। তো 10 আর 26 যদি কানেক্টেড হয়ে থাকে তাহলে এটার যোগফল হবে 30, তো এটা গেল। এখন সি এর সাথে আরেকটা ছিল সি থেকে এফ পর্যন্ত, সেটা 25, আর ডি থেকে এফ পর্যন্ত একটা ছিল 10। আচ্ছা এটা দেওয়া হয়েছে ডি থেকে এফ পর্যন্ত 10, এটা আমরা আবার ক্যালকুলেশন করি। তো এই 30 30 এটার যদি আমরা আরপি টু ধরি, আরপি টু কী হবে, 1/30 প্লাস 1/30, ওটা বলে আমাদের আসবে 15, আরপি টু আসলো 15। তো এ সি ডি এক্স বি, এ থেকে সি পর্যন্ত 5, সি থেকে ডি পর্যন্ত আমাদের আসছে আরপি টু, ওটা হচ্ছে 15, দেন ডি থেকে এফ পর্যন্ত 10, এফ থেকে বি পর্যন্ত 15, আর সি থেকে এফ পর্যন্ত আমাদের 25। তো এখন আমরা ইজিলি ডি নোটটাকে রিমুভ করতে পারি। ডি নোটটাকে যদি আমরা রিমুভ করি তাহলে সি আর এফের মধ্যে একটা সিরিজ কানেকশন আছে, 15 আর 10, এই দুইটা সিরিজে কানেক্টেড, আমরা এটা সিরিজে কানেক্ট করে দিই। সিরিজে কানেক্ট করলে এটা কী হবে, একটা রেজিস্টার হয়ে যাবে, 10 আর 15 যোগ করলে আমাদের আসে 25, বল এই 25 আর এই 25 কিন্তু প্যারালালি কানেক্টেড। তো এটা আমরা যদি আর কি 3 ধরি, তোমাদের আর কি 3 আসছে 1/25 প্লাস 1/25 ইনভার্স 1, এটা আসবে 12.5। তো ওই দুটো রিমুভ করে আমরা কী করি, আই কাফিং 12.5। তো এখন এই তিনটা রেজিস্টার সিরিজে কানেক্টেড, তো 8 থেকে 20 পর্যন্ত, এটা যোগ যদি করে থাকি 20 20 32.5, এটি আমাদের আর কিউ বেদেন অথবা রেজিস্ট্যান্স এই বিনোডের এফটার্সে 32.5।